একজন ভাই কমেন্ট করে লিখেছে, দাদা আমার বয়স 37 বছর, আমি কাজের সূত্রে বাড়ি থেকে অনেক দূরে থাকি, আমার এখনও বিয়ে হচ্ছে না, আমি কি করব। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে ডিটেলসে জানতে চাইলে আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আর তোমাদের কোনো প্রশ্ন থাকলে এক্ষুনি কমেন্ট করে দাও, আমি সেখানে তোমাদের 100% অবশ্যই রিপ্লাই দেবো, অথবা তোমাদের জন্য এরকম করে স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো বন্ধুরা, 37 বছর বয়স কিন্তু কম নয়, ঠিক আছে? 37 বছর বয়সে উচিত তোমার যেখান থেকেই যেমন মেয়ে তুমি পাবে তুমি ইমিডিয়েটলি বিয়ে করে নাও, ঠিক আছে? মেয়ে দেখতে খারাপ ভালো কিচ্ছু দেখার দরকার নেই, জাস্ট দেখো মেয়েটা যেন একটু চরিত্রটা ভালো হয়, ঠিক আছে? মেয়েটা চরিত্রটা যেন ভালো হয়, আর মেয়ে দেখতে খারাপ ভালো, সে বিধবা না ডিভোর্সি কিচ্ছু দেখার দরকার নেই, ইমিডিয়েটলি তুমি বিয়ে করে নাও, ঠিক আছে? আর না হলে ভবিষ্যতে তোমাকে খুব পস্তাতে হবে, একাকিত্ব জীবন ভুগতে হবে। আজকে যে তুমি টাকা ইনকাম করছো, কার জন্য টাকা ইনকাম করছো? তুমি ভাবছো যে মা বাবাকে সুখী রাখবে, কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখবে, আমাদের মা বাবা আমাদের পাশে কিন্তু চিরকাল থাকবে না, ঠিক আছে? হ্যাঁ, তারাও কিন্তু তাদেরও বয়স হবে, একটা সময় পর তারাও চলে যাবে আমাদের ছেড়ে। এবং আমাদের যারা ভাই দাদা বোন রয়েছে তাদেরও কিন্তু একটা সময় পর আলাদা সংসার হয়ে যাবে, তারাও কিন্তু নিজের মতন থাকবে, এবং সেই সময় তুমি নিজেকে কিন্তু একাকিত্ব বোধ করবে, ঠিক আছে? তখন কিন্তু তোমার কথা বলার জন্য কেউ থাকবে না, তোমার সুখ দুঃখের দুটো কথা বলবে তুমি কারোর সাথে, হ্যাঁ, বা একটু টাইম পাস করবে সেরকম কেউ থাকবে না। তুমি ভাবছো তোমার বন্ধুরা তোমার পাশে চিরকাল থাকবে, তারাও থাকবে না, তাদেরও হয়তো একটা সময় পর বিয়ে হয়ে যাবে, তাদেরও আলাদা আলাদা সংসার হয়ে যাবে, সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে যাবে, ঠিক আছে? তো তোমাদেরকে আমি এটাই বলবো, হ্যাঁ, যাদেরই বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, মোটামুটি ধরো 30 বছর হয়ে গেছে এবং বিয়ে হচ্ছে না, ঠিক আছে, কোনো চাকরি বাকরিও করো না সরকারি, তাহলে ইমিডিয়েটলি তুমি যেখান থেকে যেমন মেয়েই পাবে, ঠিক আছে, আনো, হ্যাঁ আনো মানে কি ধরে জোর করে ধরে নিয়ে এলে হবে, হ্যাঁ অবশ্যই মানে মনের মিল থাকতে হবে, হ্যাঁ, এবং তাকে বিয়ে করে নাও। মেয়ে দেখতে খারাপ ভালো কীরকম অত দেখার দরকার নেই, জাস্ট দেখো তার চরিত্রটা যেন ভালো হয়, হ্যাঁ, এবং তোমাকে তোমার সাথে যেন সে ভালো ব্যবহার করে, তোমার মা বাবার সাথে যেন সে ভালো ব্যবহার করে, এবং তোমাকে যেন দুবেলা রেঁধে যেন খেতে দেয়, এটুকু দেখো, এবং ইমিডিয়েটলি বিয়ে করে নাও। আর না হলে ভবিষ্যতে তোমাকে অনেক পস্তাতে হবে, ঠিক আছে? তুমি তখন ভাববে যে এত একাকিত্ব জীবন, হ্যাঁ, কারণ দেখো মহান ব্যক্তিরা বিয়ে করে না সেটা আলাদা কথা, তোমরা হয়তো অনেকে আছে কি এই বিয়ে করার কথা বললে মহান মহান ব্যক্তিদের উদাহরণ দেবে, বলবে এপিজে আব্দুল কালাম বিয়ে করে নাই, স্বামী বিবেকানন্দ বিয়ে করে নাই, রতন টাটা বিয়ে করে নাই, কিন্তু বন্ধুরা এটা কোনো যুক্তি নয়, কারণ তারা মহান ব্যক্তি, ঠিক আছে? তাদের পুরো জীবনটা তারা একটা নির্দিষ্ট কাজের জন্য, মানুষের সেবার জন্য তারা লাগিয়ে দিয়েছে, ঠিক আছে? কিন্তু তুমি কি মহান ব্যক্তি? তুমি একজন সাধারণ মানুষ, ঠিক আছে? তুমি কোনো মহান মানুষ নয়, ঠিক আছে, তুমি একজন সাধারণ মানুষ, তোমার জন্য সাধারণ জীবন কীরকম? টাকা কামাবে, খরচা করবে, একটু আনন্দ করবে, ঠিক আছে, পরিবারের লোকজনকে খুশি রাখবে, এই তোমার জীবন। কিন্তু সেটাও যদি তোমার জীবন থেকে চলে যায় তাহলে তুমি কি করবে? তো তোমাদেরকে এটাই বলবো যে যেমন করে হোক ইমিডিয়েটলি বিয়ে করো, ঠিক আছে? দরকার পড়লে টাকা দিয়ে বিয়ে করো, ঠিক আছে, হ্যাঁ, মেয়ের বাপকে টাকা দিয়ে বিয়ে করো, কিন্তু যেখান থেকেই হোক মেয়ে খোঁজো, হ্যাঁ, এবং বিয়ে করে সংসার তৈরি করো। আর না হলে কিন্তু একাকিত্বের জীবন খুব ভয়ঙ্কর বন্ধুরা। তো আজকের মতন এটুকুই আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমি কি বোঝাতে চাইছি। তো দেখা হবে পরের ভিডিওতে।